তেল দিয়েছি, সরষের তেল আর 2 চামচ মতো, এই এতটা কোয়ান্টিটি দিয়েছি। যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, তার সাথে আছে জৈত্রি জায়ফল, এটা অ্যাড করেছি। দিচ্ছি কেটে স্লাইস করে রাখা পেঁয়াজ, একটা পেঁয়াজ, কারণ আমি আজকে চিংড়ির জুস করব না, আমি আজকে চিংড়ি মশলা করব। আর আমি ওই অল্প, খুব অল্প কোয়ান্টিটি, মানে 2 পিস মতো চিংড়িকে আমি ভালো করে ধুয়ে, গরম জল দিয়ে ধুয়ে, নাহলে ওটার মধ্যে লোম থাকে, তো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে, বারবার করে ধুয়ে বা লাস্টে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজ দিলাম, এবার আমি খানিকক্ষণ নাড়বো, পেঁয়াজটাকে একটুখানি বেশ ব্রাউন হতে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাপটা আমি একটা একটু বড় পেঁয়াজ নিয়েছি এই কটা চিংড়ির জন্য। এবার আমি মশলার মধ্যে অ্যাড করছি, যেহেতু আমি হলুদ দিয়ে ম্যারিনেশন করেছি, হলুদ আর নুন দিয়ে, নুনটা আর হলুদটা আমি খুব অল্প কোয়ান্টিটিতে দিচ্ছি। দেখুন হলুদ দিলাম, দিলাম হচ্ছে একটু বেশি করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, আর 1 চামচ মতো আমি দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, দিচ্ছি জিরে গুঁড়ো, আর এই মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করব। ফ্রেন্ডস, এই ননস্টিক কড়াইয়ের জন্য উডেন স্প্যাচুলা লাগে, আমার উডেন স্প্যাচুলা আছে কিন্তু আমি এখানে এটাই ইউজ করছি, কারণ আমার উডেন স্প্যাচুলাটা আমাকে আরেকবার মেজিনে ইউজ করতে হবে, কারণ নাহলে স্ক্র্যাচ এসে যায়। আর যেহেতু এইটা আমার, এই কড়াটা আমার আগেরই, শাশুড়ি মায়ের কড়া, তো সুতরাং এখানে আগে অনেকে এইভাবে ইউজ করেছে বলে আমি আর উডেন স্প্যাচুলাটা ইউজ করতে লাগছে না। এটা আমি কিন্তু ভালো করে ভাজা ভাজা করছি, দেখো পেঁয়াজের সাথে আর মশলার সাথে আমি ভালো করে টেংড়িগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কোনো জল আমি কিন্তু অ্যাড করিনি এখনো অবধি, একটু লাল যে কালার হচ্ছে টেংড়ি মশলার, এটা আমি অন্তত পক্ষে এখন এটাকে 15 থেকে 20 মিনিট হতে দেব, একবার ঢাকা দেব, একবার খুলে দেখব, আবার ঢাকা দেব, খুলে দেব, যাতে পুড়ে না যায়। আর আঁচটা এখন মিডিয়ামে রাখছি। ফিরে এলাম, দিলাম একটু নুন, দিলাম একটু হোয়াইট ভিনিগার সামান্য, আর দিচ্ছি টমেটো সস, দশ মিনিট এইভাবে কষাবো। তাই আপনারা টেংড়ির তো জুস খান, স্টু খান, তো টেংড়ি মশলা খেয়েছেন হয়তো, জানি না, আমি করছি দেখুন যদি আপনাদের ভালো লাগে। এই স্টেজে আমি অ্যাড করছি একটু ধনে গুঁড়ো আর অ্যাড করছি খুব সামান্য একটু চিনি, কিন্তু চিনিটা পুরোটাই অপশনাল, চিনিটা একটু না দিলে না, আসলে চিনিটা অ্যাড করছি, চিনিটা একটু না দিলে ভালো লাগে না। তাহলে ধনে গুঁড়ো চিনি দিলাম, আর আমি দেবো 1 কাপ মতো, 1 কাপ মতো জল অ্যাড করব।
খানিকক্ষণ কষিয়ে নেব। এইবারে পুরোটাই কিন্তু আমি ঢেকে রান্না করব। 20 মিনিট ঢাকা দিয়ে রান্না করে রাখার পরে ফিরে এলাম, এরকম হয়েছে দেখো, অনেকটাই টেন্ডার হয়ে গেছে। মশলাগুলো ভালো করে চিংড়িটার সাথে মাখিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে সাধারণত চিংড়ি স্টু বা স্যুপ এসব ধরনের, যেহেতু এটা খুব একটা হেলদি এসব ধরনের হয়, কিন্তু মশলাটা যদি বানাতে হবে, চিংড়ির মশলাটা বানাতে গেলে দেখতে হবে বারবার করে যে এটার মধ্যে ভালো করে মশলাটা মিশছে কিনা, ওর গায়ে লেগে থাকছে কিনা। দেখুন, আমি তো ক্লোজ থেকে দেখাচ্ছি, মশলাগুলো ভালো করে লেগে থাকে। আমি আরও কিছুক্ষণ, আরও 10 মিনিট রাখবো একটুখানি খুলে, হালকা আছে। ফার্স্টে আমি অ্যাড করছি ম্যাগি মশলা ম্যাজিক, কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট মশলা ফ্লেভারটা আনার জন্য আমি অল্প সামান্য একটু অ্যাড করে দিলাম। আর তার সাথে আর একটা জিনিস অ্যাড করবো, যাতে ফ্লেভারটা একটু কম্বাইন্ড ফ্লেভার হয়। তার সাথে আমি অ্যাড করে দেবো একটু গরম মশলা, ওটার মধ্যে আছে, বাট গরম মশলার পরিমাণটা একটু বেশি রাখলাম। লাস্টে একটু ঘিও দিতে পারেন, বাট আমি ঘিটা আর অ্যাড করছি না। ভালো করে 5 মিনিট চাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমি সেটা নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে আমার, হ্যালো, আমার চিংড়ি মশলা রেডি। তো এরকম প্রসেসে আপনারা এই চিংড়ি মশলাটাকে বানিয়ে দেখতে পারেন। এর উপরে আপনারা ছড়িয়ে দিতে পারেন একটু কারি পাতা, আরও টেস্টি হয়ে যায়। কিন্তু আমার কাছে আজকে ছিল না, তাই আমি ছড়াতে পারিনি। তো বানিয়ে ফেলুন চটপট ফ্রেন্ডস। আপনারাও চিংড়ি মশলা ভালো লাগলে রেসিপিটাকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস, আমার সাথে কানেকশানটা আপনাদের বাড়ান। কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করুন, যাতে আমি ফার্স্ট ভিডিও বানালেই পৌঁছে যায় আপনার কাছে। তো এরকম আরও ভালো ভালো রেসিপি, ভালো ভালো স্কিন কেয়ার, ভালো ভালো ব্লগিং দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা দেখতে থাকবেন।